হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরিশ অ্যান্ড মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আশা করব আপনাদের প্রেগনেন্সির জার্নিটাও খুব সুন্দর যাচ্ছে। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি ট্রাইমেস্টার মানে প্রেগনেন্সিতে কী কী কাজগুলো একেবারেই করা যাবে না। তো ইন্ডিভিজুয়ালি আমি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার মানে থ্রি মান্থ, প্রথম থ্রি মান্থ, তারপরে সিক্স মান্থ, তারপরে নাইন মান্থ, আমি আপনাকে ইন্ডিভিজুয়ালি বলে দেবো যে কোন মান্থে কোনগুলো করা যাবে না। তো অবশ্যই বলবো এগুলো অবশ্যই ভীষণ পরিমাণে জরুরি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন হিট করে দেবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলের মেম্বার আপনাকে হতে হবে। আর এটা কিন্তু গৌরিশ অ্যান্ড মম চ্যানেল, এখানে সমস্ত ভিডিও আপলোড করা হয়, বেবি কেয়ার থেকে শুরু করে সমস্ত প্রেগনেন্সি কেয়ার, মাদার কেয়ার, সমস্ত টিপস কিন্তু এখানে শেয়ার করা হয়। তো এরকমই জরুরি টিপস পেতে গেলে কিন্তু আমার চ্যানেলের মেম্বার হতে হবে। তো চলুন ফ্রেন্ড, শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই বলবো যারা যারা প্রেগনেন্ট তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি ভীষণই ইম্পর্টেন্ট, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন, নইলে কিন্তু আপনাদের আইডিয়াই হবে না যে কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও শুরু প্রথমেই আগে যে কথাটি আগে বলবো, ডক্টরও কিন্তু আপনাকে সেম কথাই বলবে, এই কাজগুলো কিন্তু একেবারেই করা উচিত না। ট্রাইমেস্টারে প্রথম যে পয়েন্ট বলবে সেটা হচ্ছে ওয়ারেস। অবশ্যই বলবো এই সময় যেহেতু কন্টিনিউ বমি হয়, সবার সিমটম এক নয় ফ্রেন্ডস, অনেকের বমি হয়ও না। তো তাদের ক্ষেত্রে আমি বলছি না, যাদের অতিরিক্ত বমি হয় তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের যেহেতু অতিরিক্ত বমি হচ্ছে তাহলে আপনারা কি করবেন, ওয়ারেস জল খাবেন। কারণ অনেক সময় বডি কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে, বমি করতে করতে কিন্তু নর্মাল জল খেতে ইচ্ছা করে না। মাঝে মাঝে কিন্তু একটু লেবু জল খাবেন, মাঝে মাঝে নুন জল খাবেন, এগুলো কিন্তু মাঝে মাঝে খেতে থাকবেন। যদি অতিরিক্ত জল খেতে খুব কষ্ট হয় তাহলে ওয়ারেস জল খাওয়া স্টার্ট করুন, কারণ ওয়ারেস কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায় বমির সাহায্যে, যেটা কিন্তু আমাদের ইনপুট করতে হবে, যেটা কিন্তু ওয়ারেসে আপনারা পেয়ে যাবেন। সো নুন জল কিন্তু অবশ্যই বলবো ভেরি ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু কন্টিনিউ ওয়ারেস জল একই সময় স্টার্ট করুন যদি আপনার অতিরিক্ত বমি হয়। কারণ যদি আপনার জলের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে, যার ফলে কিন্তু ইয়েলো টয়লেট হবে এবং বেবিরও ক্ষতি হতে পারে। সেই জন্যই বলছি আপনারা চেষ্টা করুন ওয়ারেস জল খাওয়ার। যেমন আমি আমার ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর পরিমাণে বমি করতাম যেহেতু ফ্রেন্ডস, তাই কিন্তু আমি ওয়ারেস জল খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। নেক্সট বলবো খালি পেট, একদম কিন্তু খালি পেট থাকবেন না এই সময়, কারণ এই সময় যত আপনি খালি পেট থাকবেন ততই কিন্তু আপনার ক্ষতি হবে বা আরও বমি কিন্তু বাড়বে। কারণ আপনার পেটে যদি গ্যাস জমে যায় তাহলে কিন্তু বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে নিউট্রিশনও পাবে না, বেবিরও ক্ষতি হতে পারে। তাই অবশ্যই বলবো এই সময় কিন্তু অতিরিক্ত খাবারের যেমন ঠিক একটা প্রয়োজন পড়ে না, ঠিক তেমনভাবে কিন্তু এই সময় কোনো মতেই কিন্তু খালি পেট থাকবেন না। এক ঘন্টা পর পর কিছু না কিছু খাবেন। যদি আপনার অতিরিক্ত বমি হয় তাহলেও কিন্তু আমি বলবো আপনি লিকুইড জাতীয় কিছু খাবার খান যাতে আপনার বমিটা কম হয়, কিন্তু চেষ্টা করুন এক ঘন্টা পর পর কিছু খাবার খেতে, কোনো মতে কিন্তু খালি পেট রাখবেন না। তিন নম্বর বলবো এই সময় রেস্টের ভীষণ প্রয়োজন পড়ে, যাদের প্লাজেন্টা পজিশন নিচের দিকে তাদের ক্ষেত্রে রেস্টের ভীষণ পরিমাণে প্রয়োজন আছে। তাই এই সময় কিন্তু কোনো রকমভাবে কিন্তু অতিরিক্ত লম্প ঝম্প, অতিরিক্ত কাজ করা, স্ট্রেস নেওয়া, এই ধরনের কাজগুলো করবে না। যদি আপনাকে প্রচুর পরিমাণে অফিসে কাজ করতে হয়, তারপর বাড়িতে এসেও আপনাকে রীতিমতো প্রচুর কাজ করতে হয় আপনার প্লাজেন্টা পজিশন নিচের দিকে, তাহলে অবশ্যই বলবো আপনি একটু রেস্ট নিন, কারণ এই অতিরিক্ত কাজ কিন্তু আপনার জন্য হানিকারক হতে পারে। তাই অতিরিক্ত কাজ কিন্তু করবেন না এই সময়, যতটা পারবেন আপনি রেস্ট নিন। কারণ এক তো আপনার বমি হয়, দুই যদি আপনি এতটাই পরিমাণে কাজ করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বেবির। তাই এই সময়টা কিন্তু যতটা পারেন একটু রেস্ট নেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত কাজের ফলে কিন্তু অনেকের দেখা গেছে মিসক্যারেজও হয়ে গেছে, স্ট্রেস কিন্তু এই সময় নেওয়া যাবে না বেশি। কারণ যদি আপনার প্লাজেন্টা পজিশন নর্মালও থাকে তাও আমি বলি অতিরিক্ত পরিমাণে কিন্তু কাজও করবেন না এই সময়, যতটা পারবেন একটু রেস্ট নেওয়ার চেষ্টা করুন এই প্রথম ট্রাইমেস্টারটায়। আর এই ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই কিন্তু যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, যদি বাড়িতে আপনার পেট থাকে তাহলে তাকে কিন্তু সাফ করা, তার ল্যাট্রিন পরিষ্কার করা, এগুলো কিন্তু আপনাকে ইমিডিয়েট বন্ধ করে দিতে হবে। তার থেকে আপনাকে একটু দূরত্ব মেনটেন করতে হবে, কারণ তাদের অনেক সময় অনেক কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো কিন্তু আমাদের এই সময় যদি আমাদের শরীরে চলে আসে তাহলে কিন্তু আমাদের বেবিদের ক্ষতি হতে পারে। নেক্সট বলবো সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টারে যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটি হচ্ছে, এই সময় কিন্তু ভারী জিনিস তোলাতলি করবেন না। বা আপনি যদি মনে করেন আপনি কোনো জিনিস ভারী জিনিস সরিয়ে নিয়ে যাবেন, সেটাও কিন্তু এরকমভাবে প্রেস করেন এবং আপনি সরিয়ে নিয়ে যাবেন মানে যাকে বলা হয় খিসকানো, সেটাও কিন্তু করবেন না। কারণ এটা করার ফলে কিন্তু আপনার কিন্তু ওভারিতে গিয়ে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, যে যার ফলে কিন্তু যখন আপনি এরকম করছেন এই দিক দিয়ে গিয়ে কিন্তু আপনার একটা শিরা কিন্তু ওভারিতে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে এবং সংকুচিত প্রসারিত হচ্ছে, যার ফলে কী
হয় অনেক সময় কিন্তু বেবির ক্ষতি হতে পারে বা বেবির আকৃতি চেঞ্জও হতে পারে। সেই জন্য বলছি এই সময় কিন্তু কোনো রকমভাবে ভারী জিনিস ওঠা নামা, অতিরিক্ত পরিমাণে ভারী জিনিসকে সরানো, এগুলো কিন্তু একেবারেই বন্ধ। আপনি যদি মনে করে থাকেন ঠিক আছে তোলা বন্ধ তো সরানো তো চলবে, একদম নয় ফ্রেন্ড। এই সময় থেকে যেহেতু আপনার বমি স্টপ হয়ে যায় তাই এই সময় কিন্তু নিউট্রিশনের প্রয়োজন পড়ে। তাই এই সময় যেহেতু আপনি চেষ্টা করুন ভিটামিন, নিউট্রিশন, ফলিক অ্যাসিড এবং আয়রন জাতীয় খাবারগুলি যেন আপনার ভরপুর আপনার ডায়েট চার্টে অ্যাড করার। ডক্টরের পরামর্শ নিন কী খেতে হবে, ডায়েট চার্ট মেনে চলুন। অলরেডি আমার চ্যানেলেও কিন্তু ডায়েট চার্ট মেনে খাবার দেওয়া আছে ফ্রেন্ডস, আপনারা সেগুলোও কিন্তু নিতে পারেন এবং আপনাদের অনেকটা কিন্তু আইডিয়া হয়ে যাবে। তো তাছাড়া বলবো এই সময় ভিটামিন, মিনারেল এগুলো ভীষণ পরিমাণে প্রয়োজন পড়ে। যেহেতু আপনার ফার্স্ট ট্রাইমেস্টারে সেইভাবে খাবার প্রয়োজন পড়ে না কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু ভিটামিন, প্রোটিন, নিউট্রিশন এই খাবারগুলো ভীষণ পরিমাণে প্রয়োজন। তাই এই খাবারগুলো কিন্তু আপনার শরীরে বডিতে কন্টিনিউ যাতে যায় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। ক্যালসিয়াম যাতে কোনো রকমভাবে মিস না হয়ে যায় এই দিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ডক্টর যাকে ওষুধপত্র দেবে সেগুলোও কিন্তু আপনাকে রীতিমতো টাইম টু টাইম নিতে হবে, কোনো রকমভাবে কিন্তু মিস করবেন না। নেক্সট বলবো এই সময় ঝটাক করে বসে যাওয়া, ওঠা এগুলো কিন্তু করবেন না, এগুলো স্লোলি স্লোলি করবেন। অতিরিক্ত পরিমাণে ফট করে বসে পড়লেন, ফট করে উঠে দাঁড়িয়ে গেলেন এগুলো কিন্তু করবেন না। এই সময় যেহেতু হালকা হালকা বেবি বাম দেখা যায় তাই এইগুলো কিন্তু একদম করা চলবে না, মানে কারণ আপনার কিন্তু বডিতে একটু একটু করে কিন্তু বেবি বাড়ছে, তাই বেবি কিন্তু চমকে যেতে পারে বা আপনার কিন্তু এই থেকে ব্যথা উঠতে পারে। তাই ফট করে শোয়া, ফট করে ওঠা এগুলো কিন্তু একদম চলবে। নেক্সট বলবো থার্ড ট্রাইমেস্টার, এই সময় থেকে কিন্তু আপনি কোনো রকম সিঁড়িতে হাঁটা চলা এগুলো কিন্তু আপনাকে একটু বন্ধ করতে হবে। থার্ড ট্রাইমেস্টারে যথেষ্ট আমাদের কিন্তু বেবি বাম দেখা যায়, এই সময় আমাদের শরীর অতিরিক্ত পরিমাণে ভারী হয়ে যায়, তাই এই সময় কিন্তু কোনো রকমেই আপনাকে সিঁড়ি ওঠানামা একবারের বেশি কিন্তু করা যাবে না। একবার যেহেতু আপনি করতেই পারেন যদি আপনার উপরে ঘর থাকে, কারণ এই সময়তেই কিন্তু যথেষ্ট পরিমাণে শরীর ভারী হয়ে যায় এবং ডিসব্যালেন্স হয়ে যাওয়ার চান্স প্রচুর পরিমাণে থাকে। তাই এই সময় যদি আপনি সিঁড়িতে ওঠেনও তখন কিন্তু খুব সাবধান, মানে খুব সাবধানে আপনাকে স্টেপ বাই স্টেপ পা ফেলতে হবে। আপনি রেলিং ধরে ধরে কিন্তু উঠবেন আর কিন্তু একবারের বেশি কিন্তু একদমই নয়, একবার আপনি নেমে এলেন একবার আপনি উঠলেন ব্যাস। নেক্সট বলবো এই সময় কিন্তু বাসি খাবার, ফ্রুট কিন্তু বাসি একদম খাওয়া চলবে না, এগুলো কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারেও আমি বলবো করবেন না কিন্তু থার্ড ট্রাইমেস্টারে কিন্তু একদমই নয়। এই সময় যেহেতু বাচ্চা বড় হয়ে যায় তাই স্প্রাউটস যদি আপনি খান তাহলে বয়েল করে খাবেন, বিভিন্ন ধরনের নিউট্রিশনগুলো যাতে ঠিকঠাকভাবে পায়, কারণ এই সময় কিন্তু বেবি অতিরিক্ত পরিমাণে বাড়তে থাকে, কিন্তু দুটো ট্রাইমেস্টার আমরা পেরিয়ে আসে, এই সময় কিন্তু বেবিদের প্রচুর পরিমাণে নিউট্রিশনের প্রয়োজন পড়ে। তাই নিউট্রিশন যাতে পায়, ক্যালসিয়াম যাতে পায়, ফলিক অ্যাসিডটা যাতে ঠিক করে পায়, তারপর জাতীয় জিনিস খাবেন ততই ভালো, কারণ এই সময় বেবিদের ব্রেনটাকে খুব ভালো মতন গঠন করতে সাহায্য করে এই লাস্ট থ্রি মান্থ। তো অবশ্যই বলবো কোনো রকমভাবে কিন্তু এই মুহূর্তে আপনি বাসি খাবার খাবেন না, টাটকা টাটকি যে ফ্রুটসগুলো আপনারা বাজার থেকে নিয়ে আসেন সেগুলোকে ওয়াশ করে খান। এই সময় থেকে কিন্তু যতটা পারেন সবুজ সবজির পরিমাণটা বাড়িয়ে দিন, কোনো রকমে কিন্তু এই সময় বাসি খাবার চলবে না। এই ভিটামিনগুলো কিন্তু বেবির গ্রোথ বাড়াতে ভীষণ পরিমাণে সাহায্য করবে, তাই কোনো রকমভাবে কিন্তু আপনারা ভিটামিন, মিনারেল এগুলোর কিন্তু অভাব একদম যাতে না আসে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এই সময়। নেক্সট বলবো এই সময় কিন্তু একদম কান্নাকাটি চলবে না, অনেক মা আছে এই সময় একটু ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই সময় কোমর ব্যথা হয়, পা ব্যথা হয়, পা ফুলে যায়, বডির আকৃতি চেঞ্জ হয়ে যায়, তো অনেক টাই চেঞ্জ হয়ে যায়। তো এই সময় অনেক মা ইমোশনাল হয়ে পড়ে, একটু ডিপ্রেশন হয়ে পড়ে, তো এই সময় একদম এগুলো হলে চলবে না। আপনি বিভিন্ন ধরনের বই পড়ুন, বেবির জন্য ওয়েট করুন, বিভিন্ন ধরনের যে আমাদের খাবার দাবার, কোন খাবার খেলে একটু আমাদের বেবিরা ঠিকঠাকভাবে নিউট্রিশন পাবে গর্ভাবস্থায় সেইগুলো নিয়ে একটু স্টাডি করুন, বেবির আগামী দিনের কথা ভেবে একটু স্টাডি করুন, বেবির সঙ্গে একটু কথা বলা শুরু করুন, মিউজিক শুনুন, ভালো ভালো সিনেমা দেখুন, দুর্দান্ত বই পড়ুন, এগুলো কিন্তু আপনাকে করতে হবে এই সময়, কারণ এই সময় কিন্তু বেবির সাথে কথা বলাটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট বেবির সিক্স সেন্স বাড়ানোর জন্য। তো কোনো রকমেই কিন্তু একদম আপনি এই সময় ইমোশনাল হয়ে পড়বেন আর ডিপ্রেশনও যেন না আসে এই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দরকার পড়লে আপনি একটু কথা বলুন সকলের সাথে, বিভিন্ন ধরনের আইডিয়া নিন বেবির জন্য, বেবির রুমটাকে সাজানবেন কীভাবে, বেবিকে কী ধরনের জামাকাপড় পরাবেন, এই ধরনের এইসব নিয়ে ভাবুন, কিন্তু কোনো রকমে কিন্তু নিজের মধ্যে ডিপ্রেশন আসতে দেবেন না। তো এই থার্ড টাইমেস্টারে
বছরের পর থেকে কিন্তু একটু আমাদের এক্সারসাইজের প্রয়োজন হয়। তাই প্রেগন্যান্সিতে যে ধরনের ইয়োগা বা এক্সারসাইজগুলো আছে সেইগুলো আপনি করুন। আপনি চেষ্টা করুন এই সময় একটু হাঁটা চলা, কারণ এতে কিন্তু অনেকটা ডেলিভারিতে অনেকটা হেল্প করে। তাই এই সময় একটু হালকা ফুলকি যে এক্সারসাইজগুলো হয় প্রেগন্যান্সিতে করা যায় সেইগুলো করুন। একটু একটু ইভিনিং ওয়াক করুন, যদি আপনার গাউন না থাকে তাহলে ঘরের মধ্যে একটু হাঁটা চলা করুন, কোনো রকমভাবে বসে থাকবেন না এই সময়। আর একটা জিনিস এখানে বলবো, এইটা যেহেতু থার্ড ট্রাইমেস্টার তাই আমরা কিন্তু অনেক সময় কি করি, একই পজিশনে শুয়ে থাকি, বই পড়ে যাচ্ছি বা একই পজিশনে বসে আছি, এটা কিন্তু করবেন না। আধ ঘন্টা পরপর কিন্তু নিজের পজিশন চেঞ্জ করবেন। তো আই হোপ গাইজ আমি বোঝাতে পেরেছি, এই ছিল আমার আজকের ভিডিও। তো এছাড়াও কিন্তু আরও অনেক কিছু করা যেগুলো একদমই কিন্তু কোনো প্রেগনেন্সিতেই করা যায় না, যেমন কফি চা এগুলো নিয়ে সেবন যতটা পারবেন করবেন না, বাইরের খাবার যতটা পারবেন ইগনোর করবেন, পুরো প্রেগনেন্সিতে বাইরের খাবার একদমই না খাওয়াই ভালো। যতটা হেলদি পারবেন বাড়ির খাবার খান, হেলদি জেলদি খাবার খান, যদি কিছু আপনার স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে সেটা আপনি বাড়িতেই কুকড করে খান, অনেক কিছু আছে। আর এই সময় যতটা পারবেন ধীরে ধীরে হাঁটা, ধীরে ধীরে চলা এগুলো করুন, নিউট্রিশনযুক্ত খাবার দাবার খান। তো এইগুলোই আপনাকে করতে হবে পুরো প্রেগনেন্সিতে, তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি স্মুথলি যাবে। তো আজকের ভিডিও এখানেই দিয়ে এন্ড করে দিলাম ফ্রেন্ডস, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিও। আর অবশ্যই বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। ওকে ফ্রেন্ডস, বাই বাই।